আজকে আমরা সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব নিউটনীয় বলবিদ্যার আজকে আমরা নিউটনের সূত্রগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা নিউটনের তিনটি সূত্র নাইনটিনও তো আমাদের ছিল তাও আমরা সংক্ষেপে একটু আলোচনা করে যাই দেখো নিউটনের প্রথম সূত্র কি বলেছে যে বাহ্যিক বল না প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুসমধ্র সরল পথে চলতে থাকে তো এর এক্সাম্পল হিসেবে দেখো পাশের গাড়িটিতে খেয়াল করো যে এখানে গাড়িটি চিরো বেগে রয়েছে স্থির অবস্থায় এখন আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি গাড়িটি এ বেগে চলতে থাকবে ঠিক আছে এরপরে ডানের গাড়িটি খেয়াল করো ডানের গাড়িটি একটি বেগে চলছে সামনের দিকে বামের দিকে তো এই ইউ ব্যাগে যদি সে চলতে থাকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে গাড়িটির বেগ চেঞ্জ হবে না এবং দিকও চেঞ্জ হবে না আচ্ছা তো প্রথম সূত্রটি বেসিক্যালি জড়তার সূত্র হিসেবে পরিচিত এটি হচ্ছে জড়তা যে প্রত্যেকটি বস্তু তার বেগ ধরে রাখতে চায় যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় আচ্ছা ঠিক আছে দ্বিতীয় সূত্রে আসি আমরা দ্বিতীয় সূত্র বলছে সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে এখানে দেখো একটি ফিগার খেয়াল করো যে আমার একটি গাড়ি ইউবেগে ছিল বল প্রয়োগের পরে বেগে চলে গিয়েছে আবার যদি দেখি আমরা দেখো এই যে ইউবেগ ছিল তার এই যে ফোর্স দেওয়া হচ্ছে এর ফলে বেগ চেঞ্জ হয়ে কি হয়ে গেলো ভি হয়ে গেল তো এখানে দেখো গাড়িটির ভর যদি এম হয় শুরুতে তার বেগ ছিল ইউ সব শুরুতে তার ভর বেগ ছিল এম ইউ পরিমাণ ভর বেগ তাই না আর বেগের গুণফল আর পরবর্তীতে যখন বেগ ভি হলো তার ভর বেগ তখন হবে এম ভি এখন আমাদের কি বলছে সূত্রে যে ভরবেগের পরিবর্তনের হার তো দেখো যদি এই যে এফ বল এখানে ক্রিয়া করছিল সেটা কাজ করে সময় ধরে তাহলে আমার ভরবেগের পরিবর্তনের হার কি হবে যে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস তাই না আগে ভরবেগ ছিল এম ইউ পরে হলো এম তো ভরবেগের পরিবর্তনের হার কিভাবে পাবো সময় দিয়ে ভাগ করে দিলে সেটা কিসের সমানুপাতিক হবে যে প্রযুক্ত বলের সমানুপাতিক এটি বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র ঠিক আছে এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাতে হলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে আমাদেরকে যার মান 1 হয় এজন্য আমরা লিখি না ঠিক আছে আমরা যে সমান চিহ্ন দিয়ে দেই আচ্ছা এখন এখান থেকে তোমার টিটা যদি বামে নিয়ে যাই আমরা আচ্ছা টি না বামে নিলে চলবে এখানে খেয়াল করো আমি যদি এম কমন নিয়ে নিই তাহলে কি থাকবে ভি মাইনাস ইউ বাই টি ওকে এখন তোমাদের এই ফর্মুলা তো জানাই আছে যে ভি সমান ইউ প্লাস এ টি এই সূত্রটি যদি আমি এখানে বসাই তাহলে এখান থেকে কী হয় এর ফর্মুলা হয়ে যায় এটি তাই না তাহলে আমি এম ইন্টু এ লিখতে পারবো কারণ এই যে ফর্মুলা থেকে কী আছে আমার এ কস টু ভি মাইনাস ইউ বাই টি আচ্ছা গ্যালিলিওর প্রথম সূত্র থেকে এখান থেকে এসেছে এফি কস টু এম এ আচ্ছা এটা নিয়ে আমি সামনে আরো কাজ করব। এখন তৃতীয় সূত্রটি দেখি তৃতীয় সূত্র বলছে প্রত্যেক একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে খেয়াল একজন মানুষ মাটিতে দাঁড়িয়ে আছে ক্রিয়ারও লোকটির ওজন যদি ডাব্লিউ হয় ওজন ডাব্লিও সরাসরি নিচের দিকে কাজ করবে তো লোকটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছে ডাব্লিও বল প্রয়োগের পরেও এর কারণ হচ্ছে মাটি তাকে সমান পরিমাণ বল উপরের দিকে দিবে বিপরীতে এখানে আমার কথা তাই না আমি পাশেই লিখলাম একটু এটাই হচ্ছে আর বা রিয়াকশান ফোর্স রিয়াকশন ফোর্স অথবা প্রতিক্রিয়া বল বলা হয় একে ঠিক আছে তো প্রতিক্রিয়া বল আর এই নিচে বলটি হচ্ছে ক্রিয়া বল তাই না লোকটি ওজনের কারণে মাটিতে ক্রিয়া বল দিচ্ছে w আর মাটি তাকে সমান পরিমাণ বল দিতে পারছে উপরের দিকে যার কারণে লোকটি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে আচ্ছা গিলো তাহলে দিন সূত্র সংক্ষেপে এখন আমরা একটি শর্টকাট দেখি দেখো যে আমার একটি লোক সরি একটি বস্তু তোমার একটি বস্তু তোমার কি বলেছে এমভরের একটি বস্তু এর গতি টি তম এবং টি তম সেকেন্ডে এস ওয়ান ও এস টু দূরত্ব অতিক্রম করে এবং বস্তুটি সমতরণে চলছে তাই এই বস্তুটির বেলায় খেয়াল করো ধর এক নাম্বার সেকেন্ডে এসে এতটুকু দূরত্ব যায় ঠিক আছে এতটুকু দুই নম্বর সেকেন্ডে যায় এতটুকু তিনে যায় এতটুকু এবার যেতে যেতে সে এই টি ওয়ানতম সেকেন্ডে সে যায় এস ওয়ান দূরত্ব এস ওয়ান তাহলে কতটুকু দূরত্ব আমার এই যে এতটুকু ঠিক আছে আচ্ছা তারপরে আবার যেতে যেতেছে যায় এস টু দূরত্ব ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র ওই নির্দিষ্ট সেকেন্ডে কতটুকু গিয়েছে তা দেওয়া এস ওয়ান আর এস টু খেয়াল করো যদি বলতো যে ওই টি ওয়ান সেকেন্ডে তাহলে আমরা এই পুরোটুকু নিতাম টি টু সেকেন্ড বললে পুরোটুকু নিতাম তো আমাদের কী বলেছে এত তম সেকেন্ডে তাই না শুধু ওই সেকেন্ডটাতে কতটুকু গিয়েছে সেটা আচ্ছা তো এই ক্ষেত্রে আমার ক্রিয়াশীল বল বের করব ওই যে একটু আগে দেখা সূত্র দিয়ে এফিকোস্ট টু সেখানে আমি একটি শর্টকাটটা মাথায় রাখবো যে এটাকে এভাবে করতে পারবো আমরা যদি আমার দেওয়া আর থাকে এবং ভর দেওয়া থাকে তাহলে আমরা ফোর্থ বের করতে পারবো এই সূত্রে ইউজ করবো এস টু মাইনাস এস ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে আচ্ছা তো এই শর্টকাটটা আমরা ইউজ করবো এখন কিছু প্রবলেম দেখি তো ফার্স্ট প্রবলেম এই মাত্র দেখা শর্টকাট নিয়ে যে সমতরণে গতিশীল একটি বস্তু যার ভর এক কেজি এর গতির সেকেন্ড ও থার্ড সেকেন্ডে মিটার ও সিক্স মিটার দূরত্ব অতিক্রম করে ক্রিয়াশীল বল বের করতে বলেছে তো আমরা একটু আগে দেখিয়ে আসলাম যে ক্রিয়াশীল বল হচ্ছে এস ওয়ান সেক্ষেত্রে টি টু মাইনাস টি ওয়ান লিখতে হবে ঠিক আছে এখন আমরা মানগুলো বসাই এম হচ্ছে এক কেজি ইন্টু এস টু হচ্ছে এস টু এই যে এস ওয়ান এই যে টি টু এই যে টি ওয়ান এস টু হচ্ছে আমার সিক্স আর এস ওয়ান হচ্ছে ফোর আর থ্রি মাইনাস টু হবে তাই না টি টু মাইনাস টি ওয়ান তাহলে এখানে টু কমন নিলে থ্রি মাইনাস টু আসে উপরে আর নিচে থ্রি মাইনাস টু আছেই আলটিমেটলি টু থাকবে তাই না আচ্ছা যেভাবেই করো ঠিক আছে তাহলে আমার অ্যান্সার হবে টু নিউটন অর্থাৎ গো আচ্ছা ফাইন নেক্সট প্রবলেম এটি বইটি এসেছে এখানে বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি একটি মডেল হেলিকপ্টারের আদি ব্যাগ ফাইভ জে টু সেকেন্ড সমতরণে চলার পর তার গতিবেগ হয় সিক্স আই প্লাস টুয়েলভ জে এই সময় প্রযুক্ত বলের মান নির্ণয় করো ঠিক আছে বলের মান নির্ণয় করতে বলেছে আমাদের এখানে খেয়াল করো এগুলো সব ভ্যাক্টর আকারে দেওয়া আমরা একটু আগেই দেখে এসেছি একটু আগে দেখেছি ফর্মুলাটা দেখতে কেমন হবে এফ ইক টু দেখো এম হচ্ছে তোমার স্কেলার রাশি আর টি হচ্ছে স্কেলার রাশি তাহলে এগুলোতে ভ্যাক্টর আসবে না বাকি সব জায়গায় আসবে ওকে সো ভ্যাক্টরি নিলে এমন হবে জিনিসটা তাহলে আমার এফ কি করতে পারি আমি এম আর টি বাইরে রেখে এরপরে কি লিখব ভি মাইনাস ইউ লিখতে পারি ওকে আচ্ছা ফাইন এখন যদি ভ্যালুগুলো বসাই তাহলে কত হবে আমার এম হচ্ছে কত ভর এই যে শুরুতে দেওয়া ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ওয়ান পয়েন্ট ফাইভ আর নিচে হবে টাইম টাইম হচ্ছে এই যে টু সেকেন্ড ওকে তারপরে ভি বসবে এই যে ভি পরের গতি বেগ তাই না সেটাই হচ্ছে ভি তাহলে এখানে আসবে আদি বেগ যা ছিল শুরুতে সেটা হচ্ছে ইউ সেটা হচ্ছে ফাইভ জেমটা খুব সিম্পল যদি আসলে ভ্যাক্টরের ব্যাপারটা ছাড়া এমনিতে খুব সিম্পল জিনিসই দেওয়া আচ্ছা তাহলে আমার থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু অ্যান্ড ভেতরে থাকবে দেখো সিক্স আই থেকে ফাইভ জে যদি ফাইভ জে তো বিয়োগ যাবে না সো সিক্স আই থেকে যাবে প্লাস টুয়েলভ জে থেকে ফাইভ জে যদি চলে যায় তাহলে থাকবে সেভেন জে ওকে এটাই হবে কি আমার ফোর্থ ঠিক আছে আচ্ছা ফাইন এখন বলের মান যদি বের করতে বলে আমরা তো বলের মানও বের করতে পারবো এটা জাস্ট রুট করে দেব তাই না রুট ওভার দেখো এখানে ট্রিক্সটা হচ্ছে গিয়ে এই বাইরে যতটুকু অংশ থাকে সেটাকে বাইরে লিখে দিবা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু রাখলাম আমরা বাইরেই সাথে আমরা যেটা করব সহকগুলোকে স্কোয়ার করে দিব আচ্ছা ভ্যাক্টরের এই পার্টটা যদি কারোর জানা না থাকে ভ্যালু বের করতেই হয় এভাবে ঠিক আছে যে সহকগুলো আই জেকে সহকগুলো স্কোয়ার করে যোগ করে দিতে হয় এখানে আই এর সহক কত সিক্স জে এর সহক সেভেন তাহলে সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার তাকে রুট করে দিব আর বাইরে যদি কোনো কনস্টেন্ট দ্বারা সবাই গুণ থাকে সেটাকে যদি বাইরে লিখে দিলে হয় তাহলে এই হবে আমার উপরে এটা হচ্ছে আমরা বের করেছি আর নিচে এটা কি বের করেছি আচ্ছা আচ্ছা প্রবলেম দেখি আমরা এখানে দেখো বলেছি কি পাঁচশো কেজি ভরের একটি বালু বোঝায় ট্রাক পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে চলছিল ট্রাক হতে ছিদ্র দিয়ে টেন কেজি পার সেকেন্ড আর বালি পড়ে যাচ্ছে ট্রাকটিকে সমবেগে রাখতে কত বল দিতে হবে তো দেখো এখানে বাইরে থেকে কোনো ফোর্স আসলে ট্রাককে দেওয়া হচ্ছে না ধরো এই হচ্ছে আমার ট্রাক ট্রাক যাচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে তো নর্মালি এটা চেঞ্জ হবে না বাইরে থেকে ফোর্স না দিলে তাই না নিউটনের ফার্স্ট ল কিন্তু এখানে ট্রাকের ভর কমে যাচ্ছে ভ আমাদের তালে ভাবতে হবে ভর কমলে এটি কি আমাদের ট্রাকের বেগের উপর কোনো ইফেক্ট রাখবে কিনা ঠিক আছে দেখো একটি বস্তু যার ভর হচ্ছে গিয়ে কেজি সে হচ্ছে ইউ বেগে চলছে হ্যাঁ সে ইউ বেগে চলছে এখন যাত্রাপথে পথে কিছু দূর পর সে ভাগ হয়ে গেল সমান দুভাগ তার মানে উপরে ফাইভ ফাইভ কেজি এখানে ফাইভ কেজি দুটি হচ্ছে জাস্ট দুভাগ হয়ে সমান ভরে তারা চলবে তো ভর তাদের কমে গেলে কোনো ইফেক্ট থাকবে না এটি এভাবে চিন্তা করতে পারো যে মানে আসলেই হচ্ছে বুঝতে চাইলে আসলে ভর কমলে ফোর্স ফোর্স তো চেঞ্জ হচ্ছে কিন্তু কোন ওয়েট ফোর্স যা কাজ করে ট্রাক যেদিকে মুভ করছে তার সাথে নব্বই ডিগ্রি কোণে তাই নয় কি ট্রাক যাচ্ছে হচ্ছে এইদিকে ট্রাকে স্মরণ করছে অনুভূমি বরাবর কিন্তু এই যে তার ওজনের যে ফোর্সটা ওইটা চেঞ্জ হচ্ছে কোন দিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই কারণে তারা কাজ করছে না তাই না এই যে আসল কাজের যে ফর্মুলা সেটা কি অর্থাৎ বল আর স্মরণের মধ্যে যদি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি হয় তখন কাজের পরিমাণ হয় শূন্য ঠিক আছে তাহলে কত নাইনটি ডিগ্রি মধ্যে তিরস জিরো হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু ডাব্লিউ ফোর্স ওকে ডাব্লিউ ফোর্স এটাকে এফ ও লিখতে পারো আমি ওই যে ওয়েট দেখে ডাব্লিউ লিখা কিন্তু এটা হচ্ছে কাজ গেট এটা হচ্ছে কাজ আচ্ছা তো তাহলে মেইন আসলে এই জিনিসটা হচ্ছে জিনিসটা সিম্পল হলো এখানে আসলে প্যাসিক বোঝার ব্যাপার আছে সো আমরা তো বুঝতেই পারছি যে কোনো বল দিতে হবে না কারেন্টে সময় থাকবে যদিও তার ভর পরিবর্তন হয় আচ্ছা ফাইন তাহলে আজকে পর্যন্তই